আব্বার কাছে ঘর সে টিয়া নাই তোর কাছে থাকলে কটে দিছেরি আব্বারে আব্বা কোনে কইছে দেন হাসা বুয়া মানুষ আসলে দেশের বোঝা কদিন হরে আমনে খালি খসটিয়া লাগে এদিকে আমনের ওষুধের খরচ টাইন টাইন টাই ভরা নিজি বাবা আঙ্গার কেউ আসেনি তুই ছাড়া আমরা এই শেষ বয়সে কোনে যামু জোয়ান্তি গালে টিয়া রুজি করে কি ইচ্ছে বুয়াতি গালে লাই কিছু টিয়া জমা রাখতে নারেন না এই টাইমে যদি জমাইতেন আমরা কি আর আর কাছে আত্মাতন লাগতো নি বাবা যাই কেম করছি সব তো তোর হড়ালে আর হিসে খরচ করছি কোনো সময় নিজে স্বার্থের দিকে রে নিও বাবা যদি নিজে স্বার্থের দিকে রেন দেন তাইলে কি আর আইস তুই জায়গা দেখ আর দিত তিনি কবে তোর হড়ালে বন্ধ হয়ে যেত কই আব্বা আই যা হইছি আর যোগ্যতা দি হইছি আর মেধা খরচ করি আই যাই এই জায়গা দেখ আইছি অন চোখের সামনে তুম জান বুয়া মানুষ খালি কানের কাছে ঘে ঘে করতে হইয়ে আজ যাইয়েন লাগের কাইলে ইয়েন লাগের ওরে বা ওরে হাতাকো খানা জোরও বাড়াই গেছে দুনিয়া এত ভালো ভালো মানুষ মরে আদ্রালি কি আর বা ফেরে চোখে দেন না আজ যে কদিন কাশতে কাশতে মরি যাইয়ে হোলাগা দেখিও না দেখার বান করি চলের এই হোলার লাই কি ন কইলে মাইজ হোলা বাপেরে বাপ বলে স্বীকার করেন না তোর ওষুধ শেষ হয়ে গেছে হোলারে কই ওষুধ আনি দিবেন লাই হোলা তো আর লগে কথাই কইতো চায় না হোলারে কিছু একান জিজ্ঞাইলে হোলার লগে গেট গেড়াই উঠে এই হোলারে কথা বাতি শিখে বড় করছি আমরা আর অন হেওলার কথা আঙ্গুছে কাইলে হোলারে কইছি আর ওষুধ শেষ হয়ে গেছে হোলারে দুইনের কথা ব্যাগ গেন হইছে আরেকবার কইছে ইয়ারি অসুখ যেন আছে ওষুধ তো খাইতে হইলো এই হোলা ছাড়া আঙ্গার কেউ আছে নাকি তুই জন কইছো আরেকবার কইছে মু হোলারে তাই হোলার মন গলেনি বাবা আজ কি বের রে আজ শুক্রবার আরে বাবা আজ কি বার না জানি কইছিলি দূর আব্বা আমনেরে কথা কেন তোমার কল লাই গিললে আরে আব্বা তোরে কথা কেন একবারের বেশি দুইবার কইলে তোর মাথা গরম হই যায় আর তুই আরে ছোটবেলা কথা কেন 100 বার জিজ্ঞাসা করতে না তোরে কোন টাইমে আই খেয়ে দিল আব্বা আঙ্গো দেশে জাতীয় ফল কি হে আঙ্গো দেশে জাতীয় ফল হইছে কাঁঠাল আঙ্গো জাতীয় ফল কি হে আঙ্গো জাতীয় ফল কাঁঠাল কি এনে কইছেন ভুলে গেছি আঙ্গো জাতীয় ফল কি হে আঙ্গো দেশে জাতীয় ফল হইছে কাঁঠাল আব্বা আই জানি রে কথা এত বা জিজ্ঞাই আনি কাছে বিরক্ত লাগে না সন্তানেরা কিছু জানতে চাইলে এটা তো বাবা মারে জিজ্ঞাইবে এতে আমরা বাবা মারা যদি বিরক্ত বোধ করি তাহলে তোমরা শিখবে কতুন আবার তোমরা যখন বড় হইবে তখন আমরা বাপ মারা বুড়ো হই যামু একে অনেক কথা বারবার জিজ্ঞাম এতে এমনি কি তোমরা বিরক্ত বোধ করবে নি আরে না আব্বা আমরা যে ধৈর্য আর ত্যাগ স্বীকার করি আঙ্গরে মানুষ করে রে আমরা গাছ সাম্বা কাটি জুতা বানাই দিলেও তো আনগর ইনশোধ হইতো না আহ আজ তুই বাবারে বলি বাবার লগে আচরণ কর রে আনে যত রকম ঘুরে না সিটি মনে করি দেন আর কিন্তু মন গলত না ভূত দোষ তোর না দোষ আঙ্গ কোয়ালের কিলে আমরা এত কিছু ত্যাগ স্বীকার করি তোরে লালন পালন করে মানুষ করছি ও বাল্যকালের বন্ধু মনে এত দুঃখ কিয়ের এমুই আয় বয় বন্ধু কইছে যে হলারে মানুষ করিবার লাই জীবনে সুখ আল্লাহ ত্যাগ দিয়ে লাইছি হে হলাই বাপেরে ওষুধ যন্ত্র আনি দেন না আজ যে কোন দিন এই অসুখে শরীর লই চলিয়ে রাই বন্ধু কিয়া কইতাম দুঃখের কথা হলার গা তো একই অবস্থা তিল্লাই যে অঙ্গা যোগের হলাই নে মন মানসিকতা এত নষ্ট হয়ে গেছে আয় আর হলারে কইছি বৃদ্ধাশ্রমে রাখিয়া বেলা কিন্তু হলা মাসিক খরচ দিবার ডর হিয়েন রাখিয়েন না বন্ধু বাসি তাহলে তুই মরি গেলে মনে হয় এই যন্ত্রণা তুই বাসি যাবি মা মনে হয় আইনের বাইস্তে নরে ওলা দুঃখে টেনশন করতে করতে একদম নিস বন্ধ হয়ে যায় তুই বাপি সে বলা তোর খবর লন না আই মা হিসেবে কি হরে আর খবর লই বনি ও আল্লাহ রে আজ আমি মরি যা রে বাবা দিবস উপলক্ষে ফেসবুকে একগে পোস্ট করুন দুনিয়াতে বাবা শব্দটাই হচ্ছে বটবৃক্ষ যার বাবা নাই সে বুঝে চাচা আপনি কি আর আবার কাছে কোনো টিয়া ডুয়া হবেন নি আব্বা তো মরি গেছে এন ঋণ তো আমরা শোধ করতে হইব তোর আব্বা নিজে কষ্ট করতো তারপরও কারে তুন ঋণ লইত না আব্বা কারো কাছে ঋণ থাকলে দিয়েলাম বুঝি সে একটা দায়িত্ব আছে না ছাড়া বাতি যা এক মিনিট তোর আব্বা তোর মারে বিয়ে করার সময় কাবিন কত করছে আব্বা বিয়ের টাইমে কাবিন করছে 1 লাখ আর স্বর্ণ 1 ভরি ধন এতগো টাইমে আসিল হাসতা যাব না তোর আব্বা এই কাবিন পরিশোধ করছে নি খবর লইছ নি
এটা আমি আসলে অভাবে যাব না ফরসুকের তার না তোর আব্বার এই ঋণটা তুই ফরসুদ করতে হবে সেল হিসাবে তোর দায়িত্ব আছে আমি কি এখন এটা তোর আব্বার অর্থ সম্পদ তুই নিজে ভোগ কর এ জায়গা তোর আব্বার ঋণ দিয়ে অন্য কে আই ফরসুদ করবনি তাও তো ঠিক কথা তুই যা একজন আলামের লগে আলোচনা করে কেমন দন যাই দি দিবে তারপর তুই নিজেরে বাপের উপযুক্ত হুত হিসাবে দাবি করিও এমনে খালি বাপের লাই ফেসবুকে আবেগ পোস্ট করলে হগা দেয় হইতো না বাপ বাসে দেখতে বাপের খবর লও না কোন শতানে হাইছে আরে আই সাসারে জিজ্ঞেতম গেছি টিয়াডুয়া হান আসেনি সাসারে জিজ্ঞেনে তো ভালো হইছে নতুন একটা সূত্র জানতে পাচ্ছি বাপের ঋণ তো হলে পরিশোধ করতে হইব প্রিয় দর্শক মণ্ডলীরা বন্ধুরা আজকের ভিডিওটা কিরম লাগছে তা অবশ্যই কমেন্ট করি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম মজার মজার ভিডিও হাইতে হইলে আমাদের আঞ্চলিক কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না নিজে ভালো থাকবেন আপনার আশেপাশের সকল মানুষকে ভালো থাকতে সহযোগিতা করবেন